একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল এসছি না হ্যাঁ মনে হচ্ছে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল ভীষণ দুঃখিত একটু দেরি হয়ে গেল যাই হোক শুভ সন্ধ্যা ফেডারেশন অফ ইউনাইটেড এর পক্ষ থেকে আমরা প্রায় দু মাস ধরে প্রত্যেক অল্টারনেট ডে বিভিন্ন বিষয়ে এবং এমন কিছু বিষয় বেছে নেওয়া হয়েছে যেগুলো একটু কম আলোচনা হয় অথচ ভীষণ রকম গুরুত্বপূর্ণ বিষয় সেই রকম বিষয়গুলো নিয়ে আমরা এভরি অল্টারনেট ডে বিশেষজ্ঞর চিকিৎসক বা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি তারা এসে বিভিন্ন রকম বিষয়ে বক্তব্য রাখবেন আমি ডক্টর বাপ্পাদিত্য চৌধুরী সাইকিয়াট্রিস্ট আজকে আমাদের আলোচনার বিষয় হলো খুব ইন্টারেস্টিং একটা টপিক কোভিড এবং ইমিউন রিয়াকশন অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন মেন্টাল হেলথ কোভিড এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা তার মানসিক স্বাস্থ্যের ওপরে কি প্রভাব থাকছে সেটা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব অনেক প্রশ্ন আপনাদের পেয়েছি অলরেডি বাকি প্রশ্ন আপনারা জানাতে থাকবেন যতটা সম্ভব আমি আস্তে আস্তে সেগুলোর যতটা আলোচনা করা যায় করতে থাকব শুরু করার আগে আমি প্রথমেই একটু ধন্যবাদ জানিয়ে নেব ডক্টর অমিত জানার নেতৃত্বে ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরসদের সংগঠকদের যারা এই আলোচনা সভাটার আয়োজন বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনাদের মুখোমুখি হওয়ার সুযোগটা করে দিয়েছেন গত তেইশ তারিখ থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি ডক্টর সুকান্ত চক্রবর্তী ডক্টর সৌমিক গোস্বামী এবং আজকে ডক্টর অংশুমান খুব ইম্পর্টেন্ট কয়েকটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছেন এবং আপনারা অবশ্যই আমাদের লিঙ্কে গিয়ে সেগুলো আবার যদি দেখতে চান দেখতে পাবেন শেয়ার করতে পারবেন বা আগামী দিনগুলোতে প্রতিদিন যে আমাদের অনুষ্ঠানের সূচি দেওয়া আছে সেটা ফলো করতে থাকবেন আপনাদের নিশ্চয়ই প্রচুর জিজ্ঞাসার উত্তর আমরা প্রতিদিন বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করব এখন আজকে বিষয় আজকের আমাদের বিষয় করোনার ইনফেকশন সেই ইনফেকশন তার নাম কোভিড এবং সেই কোভিডকে সামলাতে গিয়ে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম কীভাবে অ্যাক্টিভেটেড হয় এবং তার মূলত তার মানসিক স্বাস্থ্যের ওপরে কি এফেক্ট পড়ে সেটা নিয়ে আমাদের আলোচনা চলবে আমি ইমিউনোলজিস্ট নই ইমিউন সিস্টেম নিয়ে ডিটেলস আমাদের ডিসকাশন করবেন খুব সম্ভবত পঁচিশ তারিখে আছে এই সরি সাতাশ তারিখে আছে আজকে আমি মূলত যেটা আলোচনা করব যে আমাদের ব্রেন বা মানসিক স্বাস্থ্য সম্বন্ধ প্রতিক্রিয়া রয়েছে তার সঙ্গে কোভিড এবং ইমিউনিটির কি সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা কিভাবে চেষ্টা করব এবং সেই অনুযায়ী কিভাবে আমরা সতর্ক সাবধান হয়ে চলতে পারি সেটা নিয়েই আমাদের মূল উদ্দেশ্য থাকবে যত দিন যাচ্ছে আমরা দেখছি কোভিডের প্রকোপ আস্তে আস্তে কিভাবে কোভিডের মহামারীর পাশাপাশি উঠে এসেছে সেটা হচ্ছে জীবন জীবিকার প্রশ্ন অর্থনীতির দিক থেকে সাংঘাতিক রকম ভাবে সেটার এফেক্ট হয়তো কোভিড চলে যাওয়ার পরেও যে কত বছর থাকবে আমরা জানি না এই অর্থনীতির ওপর মারাত্মক আঘাত মানুষের স্বাভাবিক জীবন জীবন জীবিকার ওপর যে স্বাভাবিক আঘাত অস্বাভাবিক আঘাত এই আঘাত আমাদের ভীষণ রকম ভাবে বিপর্যস্ত করে তুলেছে সমাজের প্রায় প্রত্যেকটা মানুষের ওপর প্রত্যেকটা স্তরের মানুষের ওপর এই অভাবটা এসে আঘাতটা এসে পড়েছে চাকুরিজীবী শ্রমিক প্রাইভেট কাজকর্ম প্রাইভেট কোনো কাজকর্ম করেন তারা ব্যবসাদার সবাই ভীষণ ভীষণ রকমভাবে বিপর্যস্ত হয়ে শুরু থেকেই কোভিড সংক্রমণ শুরু থেকেই আজকে প্রায় ছমাস হয়ে গেল আজকে ছ মাস হয়ে গেল বিভিন্নভাবে কোভিড মহামারীর পাশাপাশি একটা প্যারালাল সমান্তরাল একটা মহামারী চলছে অর্থনীতির এবং এর সঙ্গে একটা মহামারী চলছে বিভিন্ন মানসিক সমস্যার এই মানসিক সমস্যার শুরু হয়েছে একদম প্রথম থেকে একটা করোনা আতঙ্ক যেন সবাইকে গ্রাস করতে চাইছিল এবং এর পাশাপাশি এসে জুড়লো কি করোনার থেকেও বেশি সংক্রমণ হলো বিভিন্ন বিভ্রান্তিকর নিউজ বিভিন্ন এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম নিউজ দেখে মানুষ আতঙ্কগ্রস্ত বিধ্বস্ত হয়ে পড়ছিল শুরু থেকেই একটাই আমাদের আবেদন ছিল করোনা কিভাবে চলছে না চলছে সেটা সম্পর্কে সতর্ক নিশ্চয়ই থাকবেন তার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা যতটা সম্ভব এই রেস্ট্রিকশনের হবে কিন্তু এই বিভিন্ন ভুল ভ্রান্তি তথ্য এটা যেন ঢেউয়ের মতো একটার পর একটা আসতে শুরু করলো কিভাবে কিভাবে আমরা রাস্তায় বেরোলেই যেন করোনার দ্বারা আক্রান্ত হয়ে পড়ব করোনায় আক্রান্ত হওয়া মানেই মৃত্যু আক্রান্ত হলে চিকিৎসা কিভাবে পাব এই নিয়ে সঠিক তথ্যের অভাবই আমাদের সেই সময় আতঙ্কটা ভীষণ রকম বাড়িয়ে দিয়েছিল তাই এই আতঙ্ক থেকে দূরে থাকতে গেলে প্রথম উপায় হচ্ছে সঠিক জায়গা থেকে সঠিক তথ্য সম্পর্কে অপিবহল থাকা হ্যাঁ স্বীকার করে নিতে কোনো বাধা নেই যে বিজ্ঞান এবং বিশ্লেষক মহল থেকে অনেক সময় পরস্পর বিরোধী বিভিন্ন রকম তথ্য উঠে এসছে উঠে আসতেও পারে কারণ হচ্ছে করোনা ভাইরাসটা একদম আমাদের কাছে নতুন এত আকস্মিকভাবে এত ব্যাপকভাবে যে কোনো রোগ কোনো ভাইরাস ঘটিত রোগ এরকমভাবে ভাবে পৃথিবীতে অলমোস্ট সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে পারে এরকম করোনা আমাদের কল্পনার বাইরে ছিল বিজ্ঞানীরাও খানিকটা দিশাহারা ছিল যে কিভাবে আমরা এই করোনা কিভাবে করোনা ভাইরাসটা নির্দিষ্টভাবে ছড়াচ্ছে কিভাবে মানুষকে বিভিন্ন রকম রোগ প্রতিক্রিয়া বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি করছে মানুষ কেন এত অসুস্থ হয়ে পড়ছে কি এর চিকিৎসা হতে পারে কে প্রতিরোধের উপায় কি এই প্রশ্নগুলো বিভিন্ন রকম ভাবে আপাত দৃষ্টিতে সংবাদের শিরোনাম হয়ে উঠে এসছে এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা হলো একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে সে ডবলুইচর প্রধান হোক বা কোনো পেপারে সাইন্টিফিক জার্নালে কোনো পাবলিশ ওটাও হতে পারে এরকম বিভিন্নভাবে সেই তথ্যগুলো পরিবেশন করা থাকে কিন্তু সংবাদ মাধ্যম সেটাকে একটা ড্রামাটিক একটা প্রেজেন্টেশন করতে গিয়ে আখেরে ক্ষতি করে ফেলে আতঙ্ক বিভ্রান্তি অনেক বেশি বেড়ে যায় যাই হোক আজকে এই কথাগুলো বলছি এই কারণে যে আজকে আমি আপনাদের অনেকগুলো আশার কথা শোনাতে এসছি এবং অনেকগুলো হয়তো মনে হবে বেশ নতুন কথা শুনছেন কিন্তু খেয়াল রাখবেন আগামী কয়েক সপ্তাহ ধরে এই এক একটি কথা বিভিন্ন রকমভাবে শিরোনামে উঠে আসবে এবং আলোচনাটা যখন ইমিউনিটি সিস্টেম এবং কোভিড সেই সেই জন্যই বলছি যে এখনো পর্যন্ত যতটুকু আমাদের যা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে জানা গেছে তাতে করে এখন আমাদের ডাক্তারবাবুরা অনেক কনফিডেন্স নিয়ে চিকিৎসা করতে পারছে অনেক নিশ্চিন্ত ভাবে যে কিভাবে মানুষকে রোগটা ক্ষতি করছে কিভাবে আস্তে আস্তে আমরা এই রোগ থেকে মানুষকে মুক্তি দিতে পারি এবং কিভাবে চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা তোলা যায় তার একটা রূপরেখা তৈরি হচ্ছে এটা ভীষণ আমরা আজ থেকে দু তিন মাস আগেও অবস্থায় ছিলাম এখন অনেকটা আত্মবিশ্বাসের সাথে আমরা বলতে পারি যে চিকিৎসা ব্যবস্থার দিক থেকে ডাক্তারবাবুরা অনেক বেশি এখন আত্মবিশ্বাসী এই যে স্বস্তির খবর এটা নিশ্চিন্ত ভাবে আপনাদের যারা শুনছেন তাদেরকে এই সামলাতে পারবে এবং আমি শুধু বললেই হবে না আমার মুখের কথা কোনো দাম নেই আমি আপনাদের একটা একটা করে প্রমাণ দিয়ে দিয়ে বলবো যে কিভাবে ডাক্তারবাবুরা আস্তে আস্তে এইভাবে উঠে আসছে এখন ইমিউনিটি বিষয়টা আজকে আলোচনার মধ্যে এই জন্যই রাখা হয়েছে দেখা যাচ্ছে যে কোভিড করোনা ভাইরাসের ইনফেকশন তার বিভিন্ন রকম শরীরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া এর বেশিরভাগটাই জুড়ে রয়েছে বিভিন্ন ইমিউন রিয়াকশন বিভিন্ন ইমিউন রিয়াকশন ভাইরাসকে নিয়ে যেভাবে হচ্ছে তার উপর এই ভাইরাসের গতি প্রকৃতি অনেকটা নির্ভর করে আছে আচ্ছা আপনাদের অবাক হন না যে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছেন ভাইরাস দ্বারা তার মধ্যে এত বেশি অ্যাসিমটোম্যাটিক কেন হচ্ছে এবং এটা ভীষণ ভালো সংবাদ যত বেশি অ্যাসিমটোম্যাটিক হবে তার মানে ভাইরাসটা মাইল্ড হচ্ছে অনেক মাইল্ড ইনফেকশন হচ্ছে শরীর তাকে রুখে দাঁড়াচ্ছে তার বিরুদ্ধে এত লোকের অ্যাসিমটোম্যাটিক হচ্ছে তার মানে এত লোকের ইমিউনিটি কি হঠাৎ করে বেড়ে গেল কিভাবে বাড়লো আমি কিভাবে নিজের ইমিউনিটি বাড়াবো আমি কীভাবে এমনভাবে নিজেকে ইমিউনিটি নিজের ইমিউন সিস্টেম তৈরি করে নিতে পারি যাতে আমার অ্যাসিমটোমেটিক ইনফেকশন হয় এগুলো আমাদের সবার প্রশ্ন যেগুলো তখন বলছিলাম যে কতগুলো আসার কথা শোনাবো সেটা হচ্ছে ইমিউন সিস্টেম সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা আজকে করব না কিন্তু মানসিক স্বস্তি দেওয়ার জন্য কতগুলো কথা আজকে না বললেই নয় প্রথম কথা হলো ইমিউন সিস্টেম আমাদের জন্মগত মূলত জন্মগত জন্মের সময় যে জেনেটিক সিস্টেম আমাদের রয়েছে তার থেকে এই ইমিউন সিস্টেমটা আস্তে আস্তে আমাদের বিভিন্নভাবে আমাদের প্রোটেকশন একটা বর্ম হিসেবে আমাদের শরীরে তৈরি হয় এবং আস্তে আস্তে পরিবেশের সাথে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সেই ইমিউন সিস্টেম আস্তে আস্তে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে এটা বাইরে থেকে কোনো ইমিউন বুস্টার খেয়ে ভাবে নিজের ইমিউনিটি তৈরি করা যায় না এবং আপনারা প্রত্যেকেই আলোচনা শুনছেন লক্ষ্য করছেন যে ভারতবর্ষে মৃত্যুর হার কম এর একটা বড় কারণ কিন্তু এই ইমিউনিটির আমাদের এমনভাবে তৈরি করে দিয়েছে যে আমরা ইন জেনারেল আমি অমুক ওষুধটা খেয়েছি বলে ইমিউনিটি আমার ভালো দেখিয়েছে আমি অ্যাসিমটোমেটিক হয়ে গেছি তা না ইন জেনারেল মোটের ওপর বেশিরভাগ গড় ভারতবাসীর এই করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার যে ইমিউনিটি সেটা পাশ্চাত্য দেশের মানুষের ইমিউনিটির থেকে অনেক বেশি কার্যকরী এটা আমাদের একটা স্বস্তির কথা এবং এই ইমিউনিটি বা ভাইরা ইমিউনিটি হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মূল অস্ত্র এবং এই ইমিউনিটি শুরু হয় কোথা থেকে জানেন ইমিউনিটি শুরু হয় মাস্ক থেকে আমাদের মূল ইমিউনিটি লড়াই শুরু হচ্ছে মাস্কের ব্যবহার থেকে একটা ছোট্ট গল্প বলি আজ থেকে দুমাস আগে আর্কাইভস অফ ইনফেকশাস একটা বৈজ্ঞানিক রিসার্চ পেপার বেরিয়েছে আপনারা করোনা মিটার বা বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে বিভিন্ন দেশের যে করোনার মান মানে কতটা আক্রান্ত হলো সেটা নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনার দুটো জিনিস হয়তো অনেকে খেয়াল করেছেন অনেকে করেননি কিছু কিছু জাহাজ যারা ওই ফেব্রুয়ারি মার্চ মাসে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে যাচ্ছিল তাদের কিন্তু মূল ভূখণ্ডে ঢুকতে দেওয়া হয়নি তাদের বন্দরের এরকম একটা জাহাজ হলো ডায়মন্ড প্রিন্সেস আরেকটি জাহাজ তার সাথে এই কম্পেয়ার করে এই রিসার্চ পেপারটি হয়েছিল সেটি হচ্ছে আর্জেন্টিনা থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল সরি অস্ট্রেলিয়া থেকে আর্জেন্টিনা আসছিল তাকে আর্জেন্টিনার একটা বন্দরের ঠিক নামটা মনে পড়ছে না সেখানে তাকে আটকে রেখে দেওয়া হয়েছে দুটো জাহাজেই প্রায় সমান সমান মানুষ ছিলেন এবং দুটো জাহাজের মধ্যে দেখা গেল কিছুদিন পরে যখন সেখানে বিভিন্ন কারণে করোনা ইনফেকশনটা ছড়িয়ে পড়তে থাকলো দেখা গেল ডায়মন্ড প্রিন্সেসের ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষের হয়েছে কিন্তু আর্জেন্টিনার যে জাহাজটা আটকে ছিল সেখানে এইটটি ফাইভ টু অলমোস্ট এইটটি এইট পার্সেন্ট মতো মানুষ অ্যাসিমটোমেটিক দুটো কারণ ভীষণ রকম ভাবে ওই রিসার্চ পেপারে হাইলাইট করা হয়েছে এক নম্বর ডায়মন্ড প্রিন্সে কোনো মাস্ক বিতরণ করা হয়নি ডায়মন্ড প্রিন্সেসের মানুষরা মাস্ক ছাড়াই ছিল কাটিয়েছে সেখানে আর্জেন্টিনা যে জাহাজটা আটকে ছিল ওদের সমস্ত রকম মাস্ক বিতরণ করা হয়েছিল এবং প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক এবং সেখান থেকে এটা আন্দাজ করা হয়েছে এটা প্রমাণ সাপেক্ষ এখনো সেভাবে সঠিকভাবে প্রমাণ করা সম্ভব নয় যে হয়তো সে তো বুঝলাম কিন্তু লোকে পজিটিভ হয়েছে অথচ অ্যাসিমটোম্যাটিকের হারটা কেন বেশি আরেকটি হাইপোথিস যে এই মাস্ক পরে থাকার জন্যে আমাদের শরীরের ভাইরাসের প্রবেশ করার সংখ্যাটা অনেক কমে গেছিল আর্জেন্টিনা জাহাজটায় এটাকে আমরা বলি ভাইরাল লোড অর্থাৎ শুরুতে আমি যে বলছিলাম আমি নিজেকে কিভাবে অ্যাসিমটোমেটিক রাখতে পারবো তার প্রথম ধাপ হচ্ছে সঠিকভাবে মাস্ক ব্যবহার করা থুতনিতে মাস্ক ঝুলে থাকা নয় নাকটা খোলা মুখটা আটকানো মাঝে মাঝে মাস্কটা খুলে ফেলছি না যখন আমি মানুষের আশেপাশে থাকবো তখন অবশ্যই সঠিকভাবে মাস্ক পরে থাকলে তবে আমি দুটো জিনিস করবা করতে পারবো এক নম্বর কারো আমার আশেপাশে সংস্পর্শে কারো যদি করোনা সংক্রমণ থাকে তার থেকে আমার শরীরে ভাইরাস চলে আসার সংখ্যাটা মাস্ক অনেকটা কমিয়ে দেবে দু নম্বর হচ্ছে কোনো কারণে অজান্তে আমিও যদি অ্যাসিম মানে ভাইরাসের কেরিয়ার হয়ে যাই সেই ভাইরাসটা অন্যদের দিক থেকে অন্যদেরকে ছড়িয়ে দেওয়াটাই আটকাবে সেই মাস্ক অর্থাৎ নিজের জন্যে এবং অন্যের জন্য সঠিকভাবে মাস্ক পরাটা ভীষণ জরুরি এবং এটা পরবর্তীকালে বিভিন্ন গবেষণায় নির্দিষ্টভাবে দেখা গেছে যে যেসব দেশে জাপান ইন্দোনেশিয়া জার্মানি সাউথ আমেরিকার পরে করেছে সাউথ আমেরিকা একটা ওই জন্য ওদের প্রকটটা বেশি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যেসব দেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সেখানে সেই অর্থে ব্যাপকভাবে লকডাউন না করা সত্ত্বেও সংক্রমণের হার অনেক কম হয়েছে হ্যাঁ চলে এসছি সংক্রমণের হার অনেক কম হয়েছে এবং এই যে ভাইরাল লোড এই ভাইরাল লোডটার সাথে আমাদের কতটা রোগের প্রকোপ আমরা পড়তে পারি সেটা ভীষণভাবে জরুরি এটা আপনাদের আশ্বস্ত করলো সুতরাং আজ থেকে নিজে তো পরবেনি সবাইকে সঠিকভাবে দায়িত্বটাও আমাদের নিতে হবে এবং অদ্ভুত ভাবে দেখা গেছে আমাদের বিশেষ করে বিদেশে আমাদের যারা বন্ধুরা আছে জার্মানি নিউজিল্যান্ড এরা রিপোর্ট করছে ওখানকার জনসাধারণ ভীষণ সচেতন সরকার বলেছে মাস্ক পরতে হবে তো মাস্ক পরছি আর আমরা কি করছি এই দায়িত্বটা তো আমাদের সমস্ত ব্যাপারে তো আমরা সরকারকে দায়ী করলে হবে না সরকারের সঙ্গে সঙ্গে আমাদের সত্যিই সঠিকভাবে আমরা স্বাস্থ্যসম্মত বিধিগুলো পালন না করি আমাদের যা হবার তাই হবে আমাদের হয়তো আরো ভালো রেজাল্ট হতে পারত আরও ভালোভাবে আমরা লড়াই করতে পারতাম যদি সঠিকভাবে আমরা শুরু থেকে স্বাস্থ্যসম্মত বিধিগুলো পালন করে চলতে পারতাম সুতরাং আতঙ্ক তখনই করবো যখন আমি সঠিকভাবে স্বাস্থ্যসম্মত বিধিগুলো পালন না করি আমি যদি ঠিক মতো করে মাস্ক না পড়ি আমি আতঙ্ক করব আমি মাস্ক পরিনি পড়া উচিত দু নম্বর ইমিউনিটি প্রশ্নে এবার আস্তে আস্তে আসি একটা ভাইরাস আপনার শরীরে এবার প্রবেশ করল দিন দেখা যাচ্ছে আরেকটা আসার কথা বলছি এবার যে আমাদের শরীর শুরু থেকেই চেষ্টা করছে ভাইরাসটাকে আটকে দেওয়ার এবং এর মূল লড়াইটা হচ্ছে কোথায় আমরা জানি ভাইরাসটা আস্তে আস্তে ফুসফুসে প্রবেশ করে কিন্তু ফুসফুসে প্রবেশ করার আগেই মূল লড়াইটা হচ্ছে আমাদের নাক মুখ এবং মুখের পেছন দিকটা ভেতর দিকটা সেখানেই আমাদের শরীরের ইমিউনিটি ভাইরাসটাকে হারিয়ে দিচ্ছে সেই জন্য সে অ্যাসিমটোম্যাটিক তার ভাইরাসটা তার লাংসে পৌঁছচ্ছে না কে করছে এটা ইমিউনোগ্লোবিলিন জি এম এটা নিয়ে অনেক আলোচনা আপনারা শুনছেন ভ্যাকসিন আমাদের ইমিউনোগ্লোবিলিন জি ইমিউনিটি দেবে কোভিড আক্রান্ত হয়ে যাওয়ার পরে আমাদের ইমিউনোগ্লোবিলিন জি তৈরি হওয়া হওয়া হওয়ার্য হওয়াটা খুব দরকার এবং তৈরি হচ্ছে না বলে আমরা পরবর্তীকালে আবার কি করোনায় আক্রান্ত হব এই ধরনের বিভিন্ন রকম ধারণার মধ্যে বিভ্রান্ত হচ্ছি বুঝতে পারছি না কি দাঁড়াবে কিন্তু আরেকটা প্রোটিন আছে ইমিউনোগিন সেটা হচ্ছে ইমিউনোগিন এ ইমিউনোগ্লোবিলিন এ হচ্ছে ফার্স্ট ভাইরাসটাকে অ্যাটাক করবে আপনার নাকের ভেতরে মুখের ভেতরে মুখের পেছন দিকে সে ভাইরাসটাকে আটকাবে এবং এই যে বিভিন্ন রকম আশঙ্কা তৈরি হচ্ছে ভাইরাস হয়তো ভ্যাকসিন হয়তো আমাদের ঠিক মতো প্রোটেকশন দেবে কি দেবে না অ্যাসিমটোমেটিক যারা হচ্ছে তাদের ইমিউনোগ্লোবিলিন জি ভালো তৈরি হচ্ছে না কি হবে তাহলে হয়তো এখনো এগুলো রিসার্চের মধ্যে আছে কিন্তু খুব সম্প্রতি কিছু রিপোর্ট আসছে যে এদের ইমিউনোগ্লোবিলিন জি প্রতিরোধ ক্ষমতা না থাকলেও এদের ভাইরাস এদেরকে ভাইরাসটা হারিয়ে ভাইরাসটাকে হারাতে পেরেছে ইমিউনোগিন এ এবং আমি দেখছিলাম যে প্রায় পঞ্চাশটার মতো ভ্যাকসিন ট্রায়াল বিভিন্ন জায়গায় চললেও খুব সম্প্রতি ইমিউনলিন এ রিলেটেড ভ্যাকসিনগুলো ট্রায়াল শুরু হয়েছে এবং ভালো কথা ইন্ডিয়াতে একটা ইমিউনোগ্লোবিলিন এ ভ্যাকসিন ট্রায়াল স্টার্ট হয়েছে ইমিউনোগ্লোবিলিন এ ভ্যাকসিন তৈরি করার কিছু জটিলতা আছে এবং ইমিউনোগ্লোবিলিন এ ভ্যাকসিনটা আমাদের কোনো ইঞ্জেকশান বা অন্য কোনোভাবে নিতে হবে না সেটা যাবে হচ্ছে নাকের স্প্রের মাধ্যমে যাতে লোকাল ইমিউনিটি তৈরি হয় হয়তো হয়তো ভবিষ্যতে এই নেজাল ভ্যাকসিনই হয়তো আমাদের লড়াইয়ের মূল হাতিয়ার হয়ে উঠতে পারে সেগুলো ক্রমশ আসতে পারে আপাতত আমাদের প্রথম ব্যারিয়ার হচ্ছে মাস্ক সেকেন্ড বেরিয়ার হচ্ছে নিজস্ব তৈরি ইমিউনিটি এইবার কোনো কারণে ভাইরাসের লোডটা বেশি হয়ে গেল আপনারা তো মাস্ক পরে ভাইরাসের লোডটা কমালেন আমাদের ডাক্তারবাবুরা কি করবে তাদের তো প্রতিনিয়ত বিভিন্ন রকম রোগীর সামনে থাকতে হচ্ছে স্বাস্থ্যকর্মীরা কি করবে নার্স বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন আমাদের যারা শুরু থেকে নিরন্তর বিভিন্ন রকম ভাবে পরিষেবা দিয়ে আসছে সুরক্ষা কর্মী ব্যাংকের এমপ্লয়ি যানবাহনের বাহনের কর্মী যে ডেলিভারি দিচ্ছে আমাদের বিভিন্ন মালপত্রের আমার পাড়ায় যে সবজি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের কি হবে তারা তো অনেক বেশি লোকের সংস্পর্শে আসছে অনেক বেশি তারা রিস্ক নিচ্ছে আমাদের আমাদের জন্য তারা রিস্ক নিচ্ছে এখানেও আপনাদের একটা কর্তব্য ডাক্তারবাবুদের ক্ষেত্রে বলি ডাক্তারবাবুরা এখন অনেক চিকিৎসা সম্পর্কে ওয়াকিবহল অনেক আত্মবিশ্বাস নিয়ে তারা এর রোগের মোকাবিলা করতে পারেন কিন্তু তাদের জন্য থালা বাজাতে হবে না মোমবাতি জ্বালাতে হবে না ফুল ছুটতে হবে না তাদের শান্তিতে কাজটা করতে দিন তাদের যাতে তারা সুস্থ থাকে খুব দুর্ভাগ্যজনক ভাবে আমরা খুব প্রিয় কয়েকজন ডাক্তারবাবুকে হারিয়ে ফেলেছি অনেক প্রদীপ ডাক্তারবাবুদের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তারক্ষীদের বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত যে কর্মীরা আছে এখনো আমাদের কমাস লড়াই চালাতে হবে আমরা জানি না তিন মাসও হতে পারে ছ মাসও হতে পারে বা বেশিও হতে পারে এই সময় এই যারা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় মেটানোর জন্য যে পরিষেবা দিয়ে যাচ্ছেন প্লাস বিশেষ করে আমাদের আমি ডাক্তার হয়ে একজন ডাক্তারবাবুকে নিরাপত্তা দেওয়ার কথাই সবার আগে বলবো এদের পাশে থাকুন কিভাবে থাকবেন মাস্কের পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং আমি সোশ্যাল ডিস্টেন্সিং বলবো না ফিজিক্যাল ডিস্ট্যান্সিং কোনো পরিষেবা নিতে গেলে সেটা চিকিৎসা কেন্দ্রেই হোক কোনো দোকানে হোক বাজারে হোক ডিসটেন্স মেনটেন করা ডিস্টেন্স মেনটেন করা মানে হচ্ছে আপনার শরীরে ভাইরাসের লোডটা কম আসবে আপনার আশেপাশে যদি করোনা আক্রান্ত মানুষ ঘুরে বেড়ায় তা সত্ত্বেও আপনি লোকের কাছে কম ছড়াবেন এইটাই আমাদের দায়িত্ব ঠান্ডা মাথা রেখে যে কোন এই দৈনন্দিন যে কর্মীরা আমাদের পরিষেবা পরিষেবা দিয়ে যাচ্ছেন আমাদের জন্যই তারা রাস্তায় নেমেছেন যে ডাক্তারবাবুরা শুরু থেকে শুরু থেকে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে তাদেরকে কোনো ভাবে যেন কোনো অসুবিধা তৈরি হয় এমন কোনো কাণ্ড করবেন না থালা বাজানোর দরকার নেই তালি দেওয়ার দরকার নেই হাততালি দেওয়ার দরকার নেই শুধু একটু হাসি মুখে তাদের পাশে থাকুন আর এটা সাংঘাতিক রকমভাবে ভীষণ রকমভাবে বেদনাদার ঘটনা ঘটছিল যে চিকিৎসা কর্মীরা বিভিন্ন হাসপাতালে বিভিন্ন পরিষেবা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে কাজ করছিলেন তাদের আপনারা পাড়ায় থাকতে দিচ্ছিলেন না এটা অসভ্যতা চূড়ান্ত অমানবিক ব্যবহার এই জন্যই বলছি এটা একটা আতঙ্ক থেকে তৈরি হচ্ছিল সঠিক ইনফরমেশন জানুন আপনার পাশে থেকে যে সৈনিকের মতো লড়াই করছে তার ভালো বন্ধ থাক দায়িত্ব তার ভালোভাবে থাকার দায়িত্ব আপনার এখনো স্বাস্থ্যকর্মীরা পরিবার থেকে দূরে থেকে দিনের পর দিন পড়ে আছে হাসপাতালে আপনার জন্যে তাদের কথা যেন মাথায় থাকে অযথা আতঙ্কগ্রস্ত হবেন না এই ব্যাপারটা পরিষ্কার ভাবে যদি আশ্বস্ত হয়ে বুঝে যান ফিফটি পারসেন্ট মানসিক সমস্যা কমে গেল ভুল তথ্য বিভ্রান্তিমূলক তথ্য সেখান থেকে তৈরি হয় অজানা আতঙ্ক সেখান থেকে তৈরি হয় ভয় সেখান থেকে তৈরি হয় বিভিন্ন রকম মানসিক বিকার আমি এগুলোকে মানসিক বিকার বলবো ও মাস্ক আমি পরবো না আমার কিছু হবে না আর ভাই আপনার কিছু হবে না কিন্তু আপনার থেকে আরো পাঁচজনের হবে চায়ের দোকানে গিয়ে আড্ডা না মারলে হচ্ছে না আপনি চায়ের দোকানকে দুজনকে ছড়াচ্ছেন আপনার থেকে সেখান থেকে আরো পাঁচজনের ছড়াবে এটা মানসিক বিকার সচেতন হন সাবধানে থাকুন দায়িত্ববান হন নিজের দায়িত্ব নিন পরিবারের দায়িত্ব নিন পরিজনদের দায়িত্ব নিন আপনাদের যারা পরিষেবা দিচ্ছে তাদের দায়িত্ব দিন তাদের পাশে থাকুন এইবার প্রসঙ্গে ফিরে আসে একটু উত্তেজিত হয়ে গেছে ইমিউন সিস্টেম ভাইরাসটা এবার আমাদের না এতক্ষণ নাকে গলায় ছিল এবার ফুসফুসে ঢুকলো ফুসফুসে ঢোকার পরেই অলরেডি ভাইরাসকে কিন্তু অনেকটা আমাদের ইমিউনোগ্লোবিলিন এ কাবু করে ফেলেছিল প্রায় এইবার ফুসফুসে ঢোকার পরেই শরীর দেখলো এই ভাইরাসটা তো অনেকক্ষণ ধরে রয়ে যাচ্ছে অনেকদিন ধরে রয়ে যাচ্ছে একে তো তাড়াতে হবে সমস্ত রকম শরীরের যে ইমিউন রেসপন্স রয়েছে বিভিন্ন রকম হোয়াইট ব্লাড সেল আমি টেকনিক্যাল কথায় যাব না আজকে মেনলি তুট চারটে নাম বলে দিই নামগুলো আপনারা পরের খেয়াল রাখবেন ম্যাক্রোফেজ টি সেল এবং পরবর্তীকালে প্লাজমা সেল এই নামগুলো মনে রাখবেন এরা হচ্ছে আমাদের সৈনিক শরীরের ভেতরে এরা ভাইরাসটাকে কাবু করার চেষ্টা করলো কাবু করেও ফেলে এবং যত দিন যাচ্ছে গবেষণায় দেখা যাচ্ছে ভাইরাসটা শুরু হওয়ার পরে আট দশ দিন কি দশ বারো দিন এর বেশি কিন্তু আর ভাইরাসটা বেঁচে থাকছে না কিন্তু এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে গিয়ে আমাদের যে ইমিউন রেসপন্স হলো সমস্ত রকম আমাদের ইমিউনের ইমিউনিটির যে সৈনিকরা যে বিভিন্ন রকম সেল এরা গিয়ে যে ইমিউন ঝড় তৈরি করে এর কিছু লক্ষণ বোঝে যায় জ্বর প্রাথমিক লক্ষণ কিন্তু এই যে আমরা আমরা খুব চিন্তিত অক্সিজেন কমে যাচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে কি হবে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার রাখবো না রাখবো না এটাও আরেকটা জায়গা আমি পরে আসছি এর আগে যেটা হয় শরীর প্রচন্ড দুর্বল হয়ে যায় এমন দুর্বল হয়ে যাবে আপনাকে নড়াচড়া করতে যেন কষ্ট হচ্ছে শরীরে গোটা শরীরে একটা যন্ত্রণার ভাব শুরু হয়ে যায় মাসেল পেন খিদে প্রচন্ড রকম ভাবে কমে যায় এইগুলো খানিকটা বিভিন্ন ভাইরাসের সাথে আমাদের যে লড়াই তার লক্ষণ এবং যাদের এই সমস্যাগুলো খুব মারাত্মক রকমভাবে দুদিন তিন দিন চার দিনের মাথা থেকে আসতে শুরু করে তারাই হচ্ছে একটু হাই রিস্ক এবং দেখা যাচ্ছে পরবর্তীকালে তাদেরই হচ্ছে লাংসের বিভিন্ন রকম প্রবলেম শুরু হচ্ছে অক্সিজেন কমতে শুরু করছে অক্সিজেন স্যাচুরেশন আমরা কমতে শুরু করছি সেই অবস্থায় এটাও দেখা যাচ্ছে যে অক্সিজেন স্যাচুরেশন কমছে আমাদের লাংস যে মেন অক্সিজেনের যে এক্সচেঞ্জটা হয় যে অ্যালভিওলাস বলি সেই অ্যালভিওলাস গুলো এই মূলত হাইপার ইমিউন রেসপন্সের জন্য খানিকটা ভাইরাস রিলেটেড এফেক্টের জন্য কিন্তু বেশিরভাগটাই হচ্ছে হাইপার ইমিউন রেসপন্সের জন্য লাংস গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে অর্থাৎ শরীরের যে ইমিউনিটি ঝড় উঠেছে ভাইরাস কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে ভাইরাসকে কিন্তু শরীর খানিকটা কাবু করে ফেলছে কিন্তু যে ইমিউনিটির ঝড় উঠেছে সেই ঝড়ের জন্যই এত অসুস্থতা এবং প্রথমে একটা বলেছিলাম কি করে ইমিউনিটি বাড়াবো এটা আমরা এখনো জানি না যে ইমিউনিটি বেশি থাকলে এরকম বেশি খারাপ হচ্ছে না তো বেশি ঝড় উঠছে না তো ইমিউনিটির ঝড় এই প্রশ্নের উত্তর হয়তো কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যেতে পারবো অর্থাৎ ইমিউনিটির একটা শরীরের একটা ব্যালেন্স দরকার যেটা অলরেডি জন্ম তারপরে বিভিন্ন রকম শরীরের বিভিন্ন রকম জীবাণুর প্রভাব সেখান থেকে আস্তে আস্তে আমাদের তৈরি হয়ে এসছে হঠাৎ করে রাতারাতি এই ইমিউনিটি তৈরি করা যায় না কোনো বিভ্রান্তিমূলক প্রচারে পা দেবেন না এই ইমিউন যে ঝড় উঠল এই ঝড়ের এফেক্ট শরীরের বিভিন্ন জায়গায় হয় কালকে কোম নিয়ে আলোচনা করতে গিয়ে ডক্টর সৌমিক গোস্বামী খুব সুন্দরভাবে খানিকটা আলোচনা করেছিলেন এবং আগামী দিনে যে ইমিউনিটি নিয়ে যে ডিসকাশন হবে সেগুলো বারে এই কথাগুলো উঠে আসবে আমি আজকে এই ইমিউনিটি নিয়ে এই কথাগুলো বলছি এই কারণেই এই ঝটটা ব্রেনেও পৌঁছে যায় আজকে আমার বিষয় সেই জায়গায় এবং আমরা লক্ষ্য করেছি দেখবে যে সাধারণ কোনো ভাইরাল ইনফেকশন হোক সাধারণ বিভিন্ন রকম জ্বর সর্দি কাশি সেই জ্বর কমে গেল কিন্তু তারপরেও শরীরটা কিন্তু বেশ সাত দিন দশ দিন পনেরো দিন কোনো কোনো ক্ষেত্রে এক দেড় মাসও অনেকের ক্ষেত্রে থাকে একটা দুর্বলতা থেকে যায় খিদে পাচ্ছে না এনার্জি নেই বেরোতে ইচ্ছে করছে না এইটা কিন্তু এই ব্রেনের ওপর ইমিউনিটির প্রভাব হিসেবেই অনেক সময় আসে আমরা ভাবি ভিটামিনের অভাব ভিটামিনের অভাব ওইভাবে হয় না এটা ঝড়ের প্রভাব ইমিউনিটির ঝড় ইমিউনিটির ঝড় ব্রেনে পৌঁছে গেলে কি হয় ব্রেনের ওপর এফেক্টটা কি ব্রেনের ওপর বিভিন্ন রকম ব্রেন থেকে আমাদের ফিল গুড কেমিক্যাল তৈরি হয় সেরোটোনিন একটা মূল কেমিক্যাল যেটা আমাদের এনার্জি লেভেলটাকে বাড়ায় এই ইমিউনিটির ঝড় গিয়ে সেই এনার্জি বাড়ানোর ফিল গুড যে কেমিক্যাল সেগুলোকে কমিয়ে দেয় টেকনিক্যাল কথা বলবো না সোজাভাবে বলার চেষ্টা করছে এবং ভাবা হয় যে কেন আমাদের এই সিস্টেমটা বডির মধ্যে তৈরি হলো একটা বায়োলজি বলে একটা সাবজেক্ট আছে একটা বিষয় আছে তারা আমাদের যে বিভিন্ন শরীরের যে সিস্টেম এসছে সেই সিস্টেমগুলো কিভাবে কেন এটা এরকম হলো কেন দুটো চোখ পাশাপাশি এলো কারণ কান দুটো দূরে চলে গেল কেন মাথার ওপর দুটো কান থাকলো না এইসব বিভিন্ন ইভোলিউশনের তত্ত্বগুলো নিয়ে তারা আলোচনা করেন এবং তারা দেখেছেন আমাদের যে এই ব্রেনে যে ইমিউনিটির রেসপন্স সেটা খানিকটা আমাদের একটা প্রোটেকটিভ মেজার হিসেবে আসে অর্থাৎ আজ থেকে প্রাগৈতিহাসিক যুগে যখন আমাদের শিকার করে খেতে হতো কাচের ডালে ঘুমোতে হতো গুহায় থাকতে হতো তখন কারো তখনও তো ভাইরাস ছিল তখন কারো যদি এরকম শরীর খারাপ হতো সে যদি আর পাঁচ জনের সাথে সেই দুর্বল অবস্থায় শিকার করতে যেত অবধারিত তার অবস্থা খারাপ হতো সে আর ফিরে আসতে এবং তারা বলেন যে যে বায়োলজিস্টরা বলেন শরীরের একটা ইমিউন ব্যালেন্স তৈরি করার জন্যে এই আমাদের ব্রেনের এরকম একটা রেসপন্স তৈরি হয়েছে এবং এটা রোগ ভালো হয়ে যাওয়ার পরও বেশি দিন থাকে এবং ঘটনাচক্রে আজকে প্রায় ছমাস হয়ে গেল আমি যেহেতু প্রাইভেটে প্র্যাকটিস করি আমি বিভিন্ন হসপিটালে বেলভিউ সল্টলেক এমআরআই এবং দমদম আইএলএস এই তিনটে হসপিটালে আমি প্রায় নয় নয় করে সদূরে করোনা রুগী দেখেছি এবং তাদের মধ্যে একটা একটা শ্রেণীর রুগীর দিন ধরে দুর্বলতা কিছুতেই আর কমছে না কিছুতেই আর খিদে ফিরে আসছে না কিছুতেই আর এনার্জি ফিরে আসছে না এটা লক্ষ্য করছি এবং এটা হয়তো এই হাইপার ইমিউন রেসপন্সেরই একটা লেট এফেক্ট যেটা ডাইরেক্ট ব্রেনে ফিল গুড কেমিক্যালগুলোকে কমিয়ে দিয়ে তার এনার্জি দিতে এবং এটা অনেক সময় আমাদের ডিপ্রেশনের মতো কিছু লক্ষণ নিয়ে প্রকাশ পেতে পারে এই ইমিউন রেসপন্সগুলো রিলেটেড যে প্রবলেম খুব রিসেন্টলি দু সপ্তাহ আগে কিংস কলেজ থেকে একটা রিপোর্ট বেরিয়েছে তারা এই জিনিসটার কথা মেনশন করেছে যে করোনা ছেড়ে যাওয়ার পরেও একটা দুর্বল ভাব খানিকটা ডিপ্রেশনের মতো সিমটম কার কিছু ভালো লাগছে না বেরোতে ইচ্ছে করছে না এনার্জি আসছে না সেটা অনেক দিন ধরে চলতেই থাকছে হয়তো এই এফেক্টের জন্য আসতে পারে এবার এটা কেন প্রাসঙ্গিক এবার বলি করোনা ইনফেকশন শরীরের মধ্যে ওঠা ঝড় এটাকে একটা এক কথায় যদি আমি স্ট্রেস বলি শরীরে যে কোনো স্ট্রেস করোনা তঙ্ক একটা স্ট্রেস করোনা নিয়ে ভয়ও একটা স্ট্রেস প্লাস করোনা মহামারীর সঙ্গে অর্থনীতির সমস্যা পারিবারিক সমস্যা ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সমস্যা এই যে স্ট্রেস এই স্ট্রেস অলরেডি তাকে ভেতরে এই সিমিলার একটা হালকা একটা ইমিউন ঝড় তার শরীরের মধ্যে তৈরি করেছে এবং সেই ইমিউন ঝড় কোনো কারণে যদি খুব বেশি হয়ে যায় তখন তার কিন্তু বিভিন্ন রকম সাইকিয়াট্রিক প্রবলেম করোনা বাদ দিয়েও আসছে আসতে পারে এবং দেখা গেছে যে বিভিন্ন সাইকিয়াট্রিক প্রবলেম তার মূলত তিন ধরনের ফ্যাক্টর থেকে জিনিসগুলো আসে সে ডিপ্রেশন বলুন অ্যাংজাইটি বলুন বা অন্যান্য যে কোনো ধরনের সাইকিয়াট্রিক বা সাইকোলজিক্যাল প্রবলেম বলুন একটা থাকে বায়োলজিক্যাল তার জেনেটিক কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে কিছু স্ট্রেন থাকে কিছু উইকনেস থাকে একটা থাকে তার পরিবেশগত দিক যে কোন পরিবেশে তার পারিবারিক পরিবেশ কাজের পরিবেশ তার বন্ধু পরিবেশ এখান থেকে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত আরেকটা থাকে হচ্ছে তার সাপোর্ট সিস্টেম সাপোর্ট মানে নিজে সে কতটা বেরিয়ে আসার জন্য মোটিভেটেড সেই মোটিভেশনটা সে পাচ্ছে কি পাচ্ছে না তার পাশে আর পাঁচজনকে পাচ্ছে কি পাচ্ছে না এই তিনটে পিলারের উপর দাঁড়িয়ে একটা সাইকিয়াট্রিক সিমটম বা আস্তে আস্তে বাড়তে শুরু করতে পারে বা কমতে শুরু করতে পারে যদি এই সিস্টেমের সাপোর্টটা ঠিকঠাক হয় করোনার ক্ষেত্রে এটা হবে আপনি যদি আজকে আতঙ্কে ভোগেন আপনার ইমিউন সিস্টেম কিন্তু উইক হচ্ছে কথার কথা আসল ব্যাপারটা হলো হালকা হালকা একটা ইমিউন ঝড় চলছে ভেতরে আপনার ওজন কমে যাচ্ছে আপনার রাতে ঘুম হচ্ছে না আপনার অল্পেতেই আপনি ভীষণ উদ্বিগ্ন হয়ে যাচ্ছে আজকেই আজকেই আমি এক মানে স্পেশালিস্ট টেকনিশিয়ানকে দেখলাম মাইক্রোবায়োলজিস্ট সে মাঝ বয়সী করোনা আতঙ্ক তার সে এই ভাইরাস ব্যাকটেরিয়া এইসব নিয়েই সে পড়াশোনা করেছে এইসব নিয়েই সে পড়ায় এসব নিয়েই সে ভাবনা চিন্তা করে চলে কিন্তু এই ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে যে আতঙ্ক তার মধ্যে এমনভাবে দানা বেঁধে উঠেছে যে সে সব সময় আতঙ্কে রয়েছে নিজে আতঙ্কে রয়েছে তার পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে রয়েছে যে কি হবে করোনা হয়ে গেল না তো দেওয়ালে করোনা নেই তো মেঝেতে করোনা নেই তো রাস্তাঘাটে করোনা ঘুরে বেড়াচ্ছে না তো হাওয়াতে করোনা ঘুরে বেড়াচ্ছে না তো সে সব জানে তাকে আমি যখন জিজ্ঞেস করলাম আপনি তো থিওরির দিক থেকে বা বিভিন্ন যে রিপোর্ট আসছে যে কতটা করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা আমাদের সাবধান থাকা উচিত সেটা তো আপনি জানেন বলছি ডাক্তারবাবু সব জানি আমি বুঝতে পারছি আমি এটা ভুল করছি কিন্তু নিজেকে কিছুতেই আটকাতে পারছি না একটা চূড়ান্ত আতঙ্কের মধ্যে আমি পড়ে গেছি আমি বুঝতে পারছি আমার চিন্তাটা ভুল কিন্তু আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে ভাবলেই এইটাই হচ্ছে সেই অল্প অল্প টেনশন চলতে চলতে ব্রেনের যে যেগুলো আমাদের এনার্জি দেয় মানসিক শক্তি যোগায় কাজে কমমে আমাদের এগিয়ে দেয় সেই আস্তে আস্তে সেই কেমিক্যালগুলো কমে যাওয়ার ফল আমি বুঝতে পারছি আমার এখান থেকে বেরিয়ে আসা উচিত কিন্তু আমি আর যেন আটকে গেছি বেরিয়ে আসতে পারছি এবং এই ধরনের অবস্থায় এটা আপনি যদি বলেন একটু ভালো করে একটু কাউন্সিলিং করে দিত আরে উনি তো নিজে বুঝতে উনি উনি আতঙ্ক নিয়ে পাঁচজনকে আমার থেকে হয়তো ভালো বুঝিয়ে দেবেন কিন্তু নিজের ভয়টা ছড়াতে পারছেন কারণ পরিস্থিতিটা এমন জায়গায় চলে গেছে যে ওনার কন্ট্রোলের বাইরে ওনার নার্ভ এমন ভাবে শরীরটার মধ্যে উত্তেজিত হয়ে যাচ্ছে যে উনি আর নিজেকে সামলাতে পারছেন না কারণ নার্ভের যে ব্যালেন্সিং ফ্যাক্টরটা ছিল সেটা গন্ডগোল আমরা সাইকিয়াট্রিস্টরা হিসেব করি সবসময় যে কোনো একটা সমস্যা নিয়ে যখন আসছে সেটা সাইকিয়াট্রির চিকিৎসাবিদ্যার দিক থেকে কখন সমস্যা বলবো আমি তখনই সমস্যা বলবো যখন সেই সমস্যাটা জন্যে তার নিজের ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে আমাদের তো কোনো প্রেশার মাপার মতো কোনো ব্লাড টেস্টের মতো কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটি মাপার কোনো উপায় নেই আমাদের এইটা দেখে বুঝতে হয় যে মানুষটার মধ্যে সিরিয়াসলি কিছু একটা প্রবলেম হচ্ছে এবং যখন আমরা আইডেন্টিফাই করি একটা প্রবলেম হচ্ছে আমরা খানিকটা বোঝার চেষ্টা করি প্রবলেমটা কি স্তরে আছে এটা কি উনি চাইলে সেটা কাউন্সিলিং হোক বা কিছু লাইফস্টাইল চেঞ্জ হোক সেটা করে কি উনি নিজেকে সামলাতে পারবেন না পারবেন না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি আমাদের কাছে যখন মানুষ আসে ভীষণ দেরি করে আসে তখন এসব স্টেজ সে পেরিয়ে গেছে কোনো নিজের যে নার্ভের যে কেমিক্যাল সিস্টেম আছে তার উপর কোনো কন্ট্রোল নেই আর তখন সাময়িক যে স্বস্তি সেটা তাকে কোনো ওষুধই দিতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে ওষুধ আস্তে আস্তে কাউন্সিলিং আমরা খানিকটা ব্যালেন্স করে মানুষটাকে কিভাবে যতটা সম্ভব কম ওষুধের মধ্যে ভালো রাখা যায় সেটা আমরা চেষ্টা করি এটা কেন বললাম এটা বলার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি আমরা মানুষদের পাবো তত তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করতে পারবো কেউ যদি খুব দেরি করে আসে এই অনেক দিন চলছে 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 বা কোনো একটা সমস্যা চলছে 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 কিন্তু একটা সময়ের পর যখন আর কিছু করার নেই কিছু করতে পারছে না তখন এই গেলন ডাক্তারবাবুর অলরেডি লেট তখন অনেকে এসে বলে দেখ ডাক্তারবাবু একটু কাউন্সেলিং করে দিচ্ছি না এটা কাউন্সেলিং এর স্টেজে আর নেই এখন কিছুদিন ওষুধ খান তারপরে আস্তে আস্তে ওষুধ কমিয়ে দেবো তখন কাউন্সেলিং এর কথা ব্যবস্থা ভালো এটাই সমাধানের রাস্তা তাই যারা শুনছেন প্রত্যেকে অনুরোধ যখনই কোনো সমস্যা হবে ডাক্তারের কাছে আসতে হবে না সমস্যাটা অন্যের সাথে শেয়ার কর অন্যকে জানান বন্ধু বান্ধব যাই হোক এবং শেয়ার করলে দুটো জিনিস হবে এক নম্বর হচ্ছে ডাক্তার বলবে ও কিছু না এই বন্ধুরা বলবে সরি ও কিছু না ওরকম করিস না এবং বারবার যখন আপনি তার কাছে বলতে যাবেন সে একসময় বুঝতে পারবে যে কিছু একটা সমস্যা সিরিয়াসলি হচ্ছে এবং সমস্যা সিরিয়াস হচ্ছে কি হচ্ছে না সেটা আরেকদিন বিভিন্ন সাইকেটিক সিমটম কখন সিরিয়াস বলবো সেটা নিয়ে একটা আলোচনা করবো আজকে সেই সুযোগটা আর নেই তো একটা অনুরোধ কোনো রকম অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা এক্সেসিভ কোন রকম কিছু অসুবিধার কথা দেখলে সেটাকে ইগনোর করবেন না সেটাকে আস্তে আস্তে একটু সহানুভূতির সঙ্গে দেখুন একটু সহমর্মিতার সঙ্গে দেখুন যে প্রবলেমটা ঠিক কোথায় হচ্ছে এটা কতটা সিরিয়াস এবং তারপর আপনাদের আপনি ওনাকে মোটিভেট করতে পারবেন ওনাকে দেখে বুঝতে পারবেন যে ওনার সত্যি কোনো চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ দরকার আছে কি নেই তখন আপনি আস্তে আস্তে করে খুব তাড়াতাড়ি যাতে উনি কোনো ডাক্তারবাবু কোনো কাউন্সিলার সাইকোলজিস্টের সাথে দেখা করে সে ব্যবস্থা করতে পারবেন আমরা রোগটাকে বাড়াবাড়ি হতে আটকে দিলাম প্রথমেই এইবার করোনা আর কি কি সমস্যা হচ্ছে একটা সাংঘাতিক স্ট্রেস রিয়াকশন আজকে ইমিউনিটির সাথে করোনাকে জুড়ে আলোচনা করতে যে সুযোগটা পেয়েছি এই জন্য একটা কন্টিনিউয়াস যে স্ট্রেস রিয়াকশন চলছে এটা আপনাকে একদিকে যেমন বিভিন্ন রকম সাইকিয়াট্রিক প্রবলেমের সমস্যা বাড়িয়ে দিচ্ছে আরেক দিক থেকে আপনার শরীরে কিন্তু হালকা হালকা করে একটা ইমিউনিটির রিয়াকশন চলছে এই স্ট্রেসের কারণে স্ট্রেস ফিলগুড কেমিক্যাল ব্রেডে কমে যাওয়া আবার স্ট্রেস ঘুরে ঘুরে আসছে আপনার কিন্তু এই স্ট্রেস চলাকালীন ইমিউনিটি যে সিস্টেম সেটা দুর্বল হচ্ছে সুতরাং যদি বলতে হয় ইমিউনিটির সবচেয়ে ভালো ওষুধ কি আছে সেটা হচ্ছে স্ট্রেস কমান বলা সোজা স্ট্রেস কি করে কমবে স্ট্রেস কমানোর আর কিছু উপায় বের করার আগে আমাকে দুটো জিনিস দেখতে হবে এক নম্বর আমার ঘুম খুব ভালো হচ্ছে কিনা কিন্তু ঘুমটা হচ্ছে আমাদের ব্রেনের সার্ভিসিং এর সময় সারাদিন ব্রেনে যত রকম যা স্ট্রেস জমলো ঘুমের সময় ব্রেন নিজে যদি অটো সার্ভিস হয় ঘুম যদি ভালো না হয় যে কোনো স্ট্রেসের সময় শুধু করোনা না যে কোনো স্ট্রেসের সময় আমার পরের দিনের লড়াই করার শক্তিটা কমে যায় এবং এটা যদি কন্টিনিউলি চলতে থাকে দিনকে দিন আস্তে আস্তে আমার শরীরও দুর্বল হয়ে যাচ্ছে মনেরও দুর্বলতা শুরু হচ্ছে লড়াই করার ক্ষমতা চলে যাচ্ছে সুতরাং ঘুম আর শরীরের সার্ভিস হচ্ছে এক্সারসাইজ ইমিউনিটি বুস্টার হচ্ছে দুটো একটা খুব ভালো ঘুম ওষুধ ছাড়া কিন্তু ভালো ঘুম আর যতটা সম্ভব আজকে করোনা আমাদের বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে ফেলে দিয়েছে এক হচ্ছে করোনা আতঙ্ক আমার হয়ে গেলে কি হবে কিভাবে আমি কিছু হয়ে গেলে চিকিৎসা ব্যবস্থা ঠিক মতো কিনা তারপর বিভিন্ন স্বাস্থ্য যে একটা বিভিন্ন আমার আসছেন রকম অমানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে শুধু স্বাস্থ্যকর্মী বলবো কারণ এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মী পুলিশ ব্যাংকের কাজ করে কোনো অফিসের কাজ করে বিভিন্ন রকম পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত এদের একটা সাংঘাতিক স্ট্রেস চলছে ইকোনমিক স্ট্রেস সঙ্গে জুড়েছে আর একটা ভীষণ রকম স্ট্রেস চাচ্ছে হচ্ছে ছাত্র ছাত্রীদের মধ্যে যারা একটু ছোট যাতে কোনো সামনে কোনো বড় পরীক্ষার মুখে নেই তাদের স্ট্রেসটা একরকম স্কুলে যেতে পারছে না একটা কি করবে একটা ছোট ছেলেকে কতদিন আপনি ঘরের মধ্যে আটকে রেখে দেবেন পেছন দরজা দিয়ে একটা বিপদ এসে ঘরের মধ্যে ঢুকছে ঠিক বলেছে মোবাইল কিছু করতে পারছি না ছেলেটাকে তো মোবাইল না দিলে কিছু করার নেই সময় কাটাবে কি করে ছেলেটা কিন্তু শীত খেটে কত বড় যে এক করোনা এপিসোডটা একটু কমলে তখনই টের পাব যখন আবার এসে স্কুলে পড়তে শুরু করব আবার রেগুলার পড়াশোনা করাতে শুরু করব সাংগাতিক বড় একটা একটা হিডেন এপিডেমিক আসছে মোবাইল ফোন रिलेटेड আরো বেশি ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে অসহায় অবস্থা হচ্ছে যারা কোনো পরীক্ষার সামনে আছে সেটা বোর্ডের পরীক্ষা বেশিরভাগই বোর্ডের পরীক্ষা ম্যানেজ হয়ে গেল কিন্তু কোন কোর্স এন্ট্রি নেওয়ার যে পরীক্ষাগুলো সামনে আছে এটা তাদের জীবনের একটা নির্ণায়ক পরীক্ষা কোন দিকে যাবে সে কোন কলেজে ভর্তি হবে সে কি বিষয় নিয়ে পড়বে সে সাংঘাতিক স্ট্রেস তাদের সামনে আর শুরু থেকে যেটা বলছিলাম ইকোনমিক স্ট্রেস কিভাবে আমরা এই অর্থনীতির বেসামাল অবস্থা সামাল দেব ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবসায়িক সংগঠন যেটা রয়েছে এমন কি সর্বোপরি যে সরকার তারাও ব্যতীব্যস্ত কিভাবে যে অর্থনীতি সামলাবে আমি জানি না কোন রাস্তা আছে কিভাবে খুঁজে পাবে তারা আরেকটা সমস্যা তৈরি হচ্ছে যখন কেউ করোনার ইনফেক্টেড হয়ে যাচ্ছে তখন ছিল কোয়ারেন্টাইন নিয়ে সমস্যা একটা সুস্থ মানুষকে দু সপ্তাহ একটা বাড়ির মধ্যে আটকে রাখা একজন মানুষ কেরালা থেকে যেভাবে হোক এসে পৌঁছেছেন একটা নদী আর একটা গ্রামে গিয়ে পৌঁছেছেন এক তো তার কাজ চলে গেছে কি যন্ত্রণার মধ্যে দিয়ে যে সে এসছে সেটা সেই জানে তারপর যখন এসে পৌঁছলো তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে দু সপ্তাহ একটা জায়গায় আটকে রেখে দেওয়া হলো একটা সুস্থ মানুষকে তারপর আমার বাড়িতে যদি কেউ একটা ইনফেকশন হলো সব বন্ধ করে দিল বিভিন্ন ফুসফুস শুরু হয়ে গেল হ্যাঁ আমার নিজের যখন করোনা হবে আমার দায়িত্ব আমি বাড়ির বাইরে যত সম্ভব কম বেরোবো বেরোবোই না নিতান্ত যদি উপায় না থাকে আলাদা ব্যাপার বেরোবোই না কিন্তু আমার বাড়ির দেখাশোনার দায়িত্ব আমার পাড়া প্রতিবেশী তাদেরকে যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ আমি নিশ্চিন্ত ভাবে ঘরে বসে থাকতে পারবো না কিভাবে থাকবো আমার বাড়িতে করোনা হয়েছে খবর পেয়ে যদি আশেপাশে প্রতিবেশী যদি দরজা বন্ধ করে দেয় আমার কি অসহায় অবস্থা সংগঠন ভাবে এগিয়ে আসুন পাড়াগত ভাবে এগিয়ে আসুন পাড়াগত ভাবে আস্তে আস্তে সচেতন বাহিনী তৈরি করুন একটা কথা আসার কথা যে যুব সম্প্রদায় একটা নির্দিষ্ট বয়সের নিচে তারা তুলনামূলকভাবে করোনার এই প্রকোপ থেকে বেঁচে যাচ্ছে সাবধানতা অবলম্বন করে খবর নি পাড়ায় যে বাড়িতে করোনার আক্রমণ হয়েছে তার বাড়িতে ডাল চালটা পৌঁছচ্ছে তো আছে তো কাকিমা আর কিছু লাগবে দূর থেকে দিন কাছে সাবধানতা অবশ্যই অবলম্বন করবে কিন্তু এই যে পাশে থাকার বার্তা এটা যেমন তাকে একটা আর পাঁচটা মানুষকেও ভরসা জোগাচ্ছে না আমার কিছু হলে আমার হয়ে পাশের বাড়ি ওরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবে আমাকে দৌড়োদৌড়ি করতে হবে না কোথায় বেড পাবো সেই খবরটা আমার বন্ধু বান্ধবদের একটা গ্রুপ এনে দিতে পারবে আমাকে দৌড়োতে হবে না এই অসহায় অবস্থার মধ্যে পড়তে হবে না এই নিজেদের মধ্যে যে আমি বললাম না আমি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা আমি ব্যবহার করব না ফিজিক্যাল ডিস্টেন্সিং কিন্তু সোশ্যাল কানেক্টেডনেস এটাই হচ্ছে করোনার আরেকটি ভ্যাকসিন করোনার আটকানোর একটা ছিল মাস্ক একটা ছিল সোশ্যাল কানেক্টেডনেস এবং আগামী দিনে আজকে করোনা যে অবস্থায় চলছে কতদিন চলবে আমরা জানি না কিন্তু একটা সময় তো যাবে একটা সময় তো যাবেই আগামী দিনে করোনা ইনফেকশন বাদ দিয়ে বাকি যে সমান্তরাল মহামারীগুলো চলছে অর্থনৈতিক মহামারী বাচ্চাদের পড়াশোনা রিলেটেড যে সমস্যা বিভিন্ন রকম সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে এগুলো আস্তে আস্তে বিভিন্ন কারণে বাড়তে থাকবে এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারব করোনা আমাদের দুটো জিনিস ভীষণ রকম ভাবে শিখিয়ে গেছে এক নম্বর হচ্ছে আমরা কতটা মিনিমাম রিকোয়ারমেন্টে পারি কতটা আমাদের এসেন্সিয়াল ছিল আর কতটা আমার বিলাস ছিল এই পরিস্থিতিতে আগামী দিনের লড়াইয়ে এটাই আমাদের মূল মন্ত্র হতে যাচ্ছে পাশাপাশি আরেকটা জিনিস আমরা চারদিকে ভীষণ রকম ভাবে নজরে পড়েছি সেটা হচ্ছে হ্যাঁ কিছু কিছু খারাপ ঘটনা ঘটেছে অসহায়ভাবে মানুষ হাসপাতালের সামনে মৃত্যুবরণ করেছে এগুলো আমরা দেখেছি কিন্তু পাশাপাশি আমরা এটাও দেখেছি ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিশোর এক হাসদা নিজে যখন শুনেছে একজন কাউকে হাসপাতালে নিয়ে যাবে করোনা পজিটিভ সে একটা পিপি জোগাড় করে পিপিটা পরে তাকে বাইকে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেছে এরকমও মানুষ আমাদের মধ্যে এখনো আছে এবং এরকম মানুষ অনেক আমফানের সময় দেখা গেছিল হাজার হাজার মানুষ ত্রাণ বিলি করতে বেরিয়ে গেছে যখন লকডাউন শুরু হলো হাজার হাজার মানুষ অসহায় মানুষের আর্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন রকম ভাবে এরা আছে আমাদের মধ্যে এখনো ভীষণ রকম ভাবে আছে এবং এই একজন আরেকজনের পাশে যদি না দাঁড়াই আগামী দিনে আমাদের কিন্তু ঘুরে দাঁড়ানোটা খুব কষ্টদায়ক হবে এই সময় এসছে বিভিন্ন রকমভাবে একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়ানোর এটা যেমন বিভিন্ন রকমভাবে মানসিক সমস্যা থেকে আমাদের রক্ষা করবে সেরকম খুব তাড়াতাড়ি আমরা এই করোনা এবং করোনা রিলেটেড পরবর্তী যে এফেক্টগুলো হবে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পরিশেষে অনেকক্ষণ হয়ে গেল এবার একটু শেষ করি আমি দুটো খুব গুরুত্বপূর্ণ মানুষকে মানুষের জীবন নিয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে এক নম্বর হচ্ছে সুশান্ত সিং রাজপুত আমার খুব প্রিয় ছিল তাকে হারিয়েছি দুর্ভাগ্যজনকভাবে এবং মহেন্দ্র সিং ধোনি রিটায়ার করেছে দুজনের একটা কানেকশন হলো মহেন্দ্র সিং ধোনির যে সিনেমাটা সেই সিনেমাটার একটা জায়গা আছে যারা সিনেমাটা দেখেছেন তাদের হয়তো মনে থাকবে যে ধোনি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল ছেলে আর সেখান থেকে ও উঠে এসছে কিন্তু রেলের চাকরিটা যখন সে পেলো খড়গপুরে টিটিস কাজ করতো খড়গপুরে যাওয়া আসা করতো খড়গপুর সেকশনে বাধ্য হলো টিটির কাজে জয়েন করতে বেশ কিছুদিন টিটির কাজ করছে 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 তারপরে ওদের ওখানে খড়গপুরের যে জোনাল সিনিয়র আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে করছে না উনি একদিন হঠাৎ দেখলেন ধোনি প্ল্যাটফর্মের বেঞ্চের ওপর খুব মনমরা হয়ে বসে আছে মানে ধোনির অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত তখন উনি ধোনিকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে বলছি দেখো তুমি যখন খেলতে নামো প্রতিটা বলে তো ছয় মারো এমন না যে বলটা কঠিন আসে সেটাকে তুমি ডিফেন্স করো খুব কঠিন বল এলে ডাক করো ছেড়ে দাও আমাদের সময়টা চলছে এখন এরকম আমাদের যখন আবার চালিয়ে খেলার সময় আসবে আমরা চালিয়ে খেলব এখন হচ্ছে একটু ডিফেন্স করার সময় হাতে হাত ধরে এবং একটা সময় পিচ শুকনো হবে লুজ বল আসবে সেই সময়টার জন্য শুধু অপেক্ষা করা ততক্ষণ আমাদের হাতে হাত ধরে ডিফেন্সিভ খেলতে হবে তাই পাশে থাকুন সাথে থাকুন শেয়ার অ্যান্ড কেয়ার টুগেদার এটাই আমাদের আগামী দিনের উন্নতির মূল লক্ষ্য মানে প্রাথেয় হওয়া উচিত এইভাবে নিশ্চয়ই কত ছ মাসে আমরা অনেক আশার আলো দেখতে পেয়েছি যেভাবে সংক্রমণ পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়েছে যেভাবে মৃত্যু ঘটিয়েছে আমাদের এখানে সংক্রমণ যত দিন যাচ্ছে সংখ্যা বাড়লেও অ্যাসিমটোম্যাটিকের পার্সেন্টেজ অনেক বেশি ভাইরাসটা দুর্বল হোক বা চিকিৎসা ব্যবস্থার উন্নতি হোক ঠিক কি কারণে হচ্ছে এটা এখনো গবেষণার বিষয় চলছে কিন্তু আমরা আগের থেকে যত দিন যাচ্ছে ডেফিনেটলি অনেক ভালো অবস্থায় আছি তবে এই স্বাস্থ্য সংক্রান্ত লড়াইয়ের পরে আমাদের আরো অনেকগুলো সামাজিক মানসিক লড়াই চলতে থাকবে সেইখানে আমাদের হাতে হাত ধরে আমরা যদি একত্রিতভাবে এগিয়ে না যাই তাহলে কিন্তু সামাজিক দিক থেকে আমরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবো না এই আগামী দিনের আমাদের না আগামী দিনে সে অনেক কিরকম প্রত্যন্ত অঞ্চলে সে স্কুল করতে পারবে কিনা এটা নিয়ে একটা বিভিন্ন রকম প্রশ্ন দেখা উঠে গেছে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি কিনা যে মানুষগুলো কাজ হারিয়েছে তাদেরকে কিভাবে বিভিন্নভাবে আমরা সংগঠনগতভাবে হোক ব্যক্তিগতভাবে যে যতটা সম্ভব এগোচ্ছেন কিন্তু সংগঠনগতভাবে হোক করাটা ভীষণ জরুরি এগুলো আমাদের আস্তে আস্তে নিশ্চয়ই আলোচনার বিষয় আসবে আমাদের ফেডারেশন অফ ইউনাইটেড এর পক্ষ থেকে এরকম সিরিজ অফ টকস এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলসে আলোচনা করবে শুধু জাস্ট সূত্রতা ধরিয়ে দিচ্ছি শেয়ার অ্যান্ড কেয়ার টুগেদার এটাই আমাদের আগামী দিনের মতো শুভরাত্রি ধন্যবাদ ভালো থাকবেন ফিনিশ করে দিই নাকি